وسلام على عباده الذين اصطفى اما بعد সিলেটের বিখ্যাত দীন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনার উদ্যোগে আয়োজিত আধুনিক যুগে দীন শিক্ষা প্রচার পথ পদ্ধতি শীর্ষক আজকের এই মজলিসে সম্মানিত সাদরে মোহতারাম উপস্থিত আমার অনেক শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ তাআলার শুকর আদায় করার পর বিশেষভাবে এই মাদ্রাসা কর্তৃপক্ষেরও শুকর আদায় করছি, যারা স্বাভাবিক প্রচলিত প্রয়োজনীয় দিনী ওয়াজ মাহফিল হয় হচ্ছে, এর পাশাপাশি উদ্যোগী হয়ে সাহসী হয়ে বরং সাহসিকতার সাথে এমন একটি তালেবে ইলম ওলামায়ে কেরাম বা সমচিন্তা আহলে ইলম লোকদেরকে নিয়ে বসে আলোচনা পর্যালোচনা করার এই সুযোগটা করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য যারা এই আয়োজন করেছেন, যারা এর সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন। দ্বিতীয় কথা, মৌলিকভাবে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, আমার জন্য একটা বিষয় এখানে রাখা হয়েছে এবং যিনি উপস্থাপক বলছিলেন যে গবেষণামূলক কি কি আরো অনেক কথা বলেছেন, আমি আসলে এরকম কথা বলার বা বিষয় লুকো না, আমি একটা ভালো সঙ্গ পেয়েছি, সঙ্গ নিয়ে হাজির হয়েছি এখানে, অনেক আপনারা আরো শুনবেন, অনেক আলোচক আছেন। আমি আমার মতো সাদা মাটা ভাষায় আমার দুই একটা কথা আমার তালেবে ইলম ভাইদের কাছে পেশ করব, আর মুরব্বী আসাদজায় কারাম সমবয়সী বা তার চেয়েও বেশি বয়সী শ্রদ্ধাভাজন যারা আছেন তাদের থেকে প্রয়োজনে সংশোধনও কামনা করবে। আমার এখানে লেখা আছে প্রযুক্তি নির্ভর দিনী শিক্ষা সমস্যা ও সম্ভাবনা। আমি মৌলানা মুসা আল হাফিজ ভাইয়ের কথা শুনছিলাম, শুনে ভাবলাম যে তার কথা যেখানে শেষ হয়েছে ওখান থেকেই ওই কথার একটু লেজ ধরেই কথা শুরু করব, যে কয়টা কথা আমি বলতে পারি। বাকি শুরুতে কয়েকটা জানা কথা আবার আমাদের পরিভাষায় তাকরার, ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সেটা হলো দীন শিক্ষা। এখানে মূল বিষয় হলো দীন শিক্ষা। দীন শিক্ষা মুমিনের মুসলমানের জীবনে কত প্রয়োজনীয় এটা আমাদের কাছে তো বারবার শোনা বারবার জানা বিষয় বটে, কিন্তু এই বিষয়টাও আমরা আজকে ভুলে বসেছি। দীন শিক্ষা যে জরুরি দীনের জন্য, ঈমানের জন্য, ইসলাম ঈমান এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, এটাও আমরা ভুলে বসেছি, বিশেষ করে আমাদের মুসলিম সমাজের সাধারণ মানুষের কাছে এর কোনো গুরুত্ব নাই। আমি মনে করি এ কথা ব্যাখ্যা করে বোঝানো প্রয়োজন নাই, আপনারা এমনি দেখবেন একটা একজন একটা একজন লোক তার বাচ্চাদেরকে সকাল বিকাল সন্ধ্যা তিন বেলা স্কুল প্রাইভেট টিউটর রেখে সাধারণ শিক্ষার বই পুস্তক কত কিছু পড়াতে পারেন, কিন্তু দিনের একদম ন্যূনতম জ্ঞান অর্থাৎ কোরআনে কারিম সহি করে পড়ানোর জন্য সামান্য একটু কষ্ট করার প্রয়োজনীয়তাও তারা অনুভব করেন না, করেন না, খুব কম, খুব নিতান্তই অল্প। এই জন্য এটা অবহেলার বিষয় না, দীনী শিক্ষার জরুরত প্রয়োজনীয়তা এটা ওই ওয়াজাকির ফাইন্দা দিকরা তানফাউল মুমিনিনের মতো, এটা মানুষদেরকে শুধু বোঝানো না, এটা গিলে খাওয়ানোর মতো বিষয়। দ্বিতীয় কথা হলো দীনী শিক্ষার সহি তরিকা কি, এটা আমার এখানে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনায় আমি ঢুকব না, বাকি শুধু কোরআনে কারিমের সূরাতুল ফাতিহা যা আমরা প্রতিদিন ফরজ সুন্নত নামাজ মৌলিক নামাজগুলোর মধ্যেও পড়লে অন্তত পক্ষে 35-30, 34-35 বা আরো বেশি পড়ি, এখানে একটা আয়াত আমরা তো বারবার পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই আয়াতের তফসিরে যারা মৌলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির
তাফসিরে মারিবুল কোরআনও যারা পড়েছেন তারাও দেখেছেন এখানে বড় চমৎকার ভাষায় আল্লাহর রসুলের রেখে যাওয়া দ্বীনী শিক্ষার সহিহ তরিকা একটা চমৎকার দৃষ্টান্ত সহ দলিল সহ তিনি তুলে ধরেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও সুন্নাহ কিতাব ও সুন্নাহ দ্বীন রেখে গিয়েছেন এবং তার ওয়ারেসদের সাহায্যে তাদের কাছ থেকে দ্বীন শিখা সহিহ এবং প্রধান তরিকা নির্দেশ করে গেছেন, যেটাকে আমরা আমাদের এলমি পরিভাষায় বলি কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাবুল্লাহ রিজালুল্লাহ, আল্লাহর কিতাব আল্লাহর রাসূলের সুন্নাহ আল্লাহর নবীর ওয়ারেসদের কি মাধ্যমে শিখতে হবে, এটা হলো দ্বীন শিক্ষার প্রধান মৌলিক আসল সহিপথ। কথাটা আমি পরিষ্কার করতে পেরেছি, আল্লাহ আল্লাহর রসুলের আল্লাহর রসুলের রেখে যাওয়া কিতাব এবং সুন্না এটা শিখতে হবে কাদের মাধ্যমে, কাদের মাধ্যমে রিজালুল্লাহ আল্লাহর নবীর যারা প্রকৃত ওয়ারেস তাদের সাহায্যে তাদের সহযোগিতায় তাদের মাধ্যমে শিখতে হবে, এটা হলো দ্বীন শিখার প্রধান মৌলিক এবং সহিহ তরিকা। এটা আমাদের সব সব কথার মূল কথা, এটা এটা এখানে যে কথাটা বলা হয়েছে প্রযুক্তি নির্ভর দ্বীন শিক্ষা সমস্যা সম্ভাবনা, একটা একবারে খুব সংক্ষেপে বললেও এখনই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দ্বীন শিখা আল্লাহর নবীর শিখায় দেওয়া আসল পথ কোনটা, আসল পথ কোনটা কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, রিজালুল্লাহ মানে আল্লাহ যারা আল্লাহর নবী যারা প্রতিনিধি আল্লাহর নবী যারা ওয়ারেস আল্লাহর নবীর ওয়ারেসদের মাধ্যম হয়ে আল্লাহর কিতাব আল্লাহর নবীর সুন্নাহ পড়তে হবে, এটা হলো প্রধান মৌলিক পথ। তো আমাদের খুব স্বাভাবিক সহজ বিষয় আমরা বুঝবো, প্রযুক্তি যদি আমাকে দ্বীন শিখার ব্যবস্থা করে দেয় তাহলে হবে প্রধান পথের বদল, প্রধান পথের বিকল্প না সহযোগী, বিকল্প না সহযোগী, সহযোগী যে নির্ভুল সহযোগী পায়া প্রধান পথ ত্যাগ করে সে কোনোদিন গন্তব্যে বসতে, এটা হলো প্রধান প্রথম কথা দ্বীন শিখার আসল ও সহিহ তরিকা কি, এটা আমার অঞ্চ বিষয় না, কিন্তু আসল সহিহ তরিকা হলো কোরআন সুন্নাহ রিজালুল্লাহ মাধ্যমে শিখবে, এটা আমার বানানো কথাও না, এটা কোনো ইয়ার কথা হয় না, কোরআন সুন্নাহর অনেক দলিল দ্বারা এটা প্রমাণিত, সহিহ বুখারী শরীফে কিতাবুল ইলমে 10 নম্বর বাব, 10 নম্বর বাব, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ওখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলিকান হাদিস এনেছেন, যেটা হাফেজ ইবনে হাজার ফাতহুল বারীতে উল্লেখ করেছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে, সনদ সহিহ হাসান পর্যায়ের সনদে রেওয়ায়েত আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন ইন্নামাল ইলমু বলেন বিতাআল্লুক, ইন্নামাল ইলমু এতটুকু বুখারীতে আছে, বাকি অংশ ওয়াল ফিকহ বিতাফাক্কুহ ওয়া মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, ইলম আসল ইলম তো হলো ইলম যে জবান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজে শিখাইয়া গেছেন তারা তাদেরকে শিখাইয়া গেছেন তারা তাদেরকে শিখাইয়া গেছেন, এই সনদ যেখানে যেখানে লাগবে এখান থেকে এই পন্থা এই নিয়তে যে দিন শিখবে দিনের এলম শিখবে এটা হলো দিন শিখার সহি সবসময় স্থায়ী সহি প্রধান মৌলিক পথ। আর প্রযুক্তি সহ যত বিকল্প পথ বের হবে সবগুলো এর বিকল্প পথ না সহযোগী পথ, সহযোগী পথ। আমাদের আজকের প্রথম কথা হলো দিন শিখার আসল পথ আগে চিনতে হবে, আসল পথ রক্ষা করে যে যুগে যে সময় যে সহযোগী পথ আসে আমাকে বুঝতে হবে এই সহযোগী পথকে আসল পথের বিকল্প না সহযোগীকে সহযোগী হিসেবে গ্রহণ করতে হবে, যে নির্বুদ যে বোকা সহযোগী পথকে আসল পথের বিকল্প বানায় সে গন্তব্যে বসতে। দুই নম্বর কথা, সহযোগী পথকে যখন কেউ সহযোগী হিসেবে রাখতে চায় তার জন্য শর্ত হলো এই সহযোগী পথে যে ধরনের কাটা যে সমস্ত সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো দূর করে এটাকে দিন শিখার মাধ্যম বানাইতে হবে, নয়তো এই সহযোগী সহযোগী থাকবে না, সহযোগী
দিন শিক্ষার আসল পথ দখল করে মানুষকে গন্তব্য হারা করবে। কথাটা আমি পরিষ্কার করতে পেরেছি? তো এটা দিন শিক্ষার আসল সহি মৌলিক প্রধান তরিকা হলো কিতাবুল্লাহ এবং কি রিজালুল্লাহর মাধ্যমে দিন শিখতে হবে। এটা ছাড়া বিকল্প দিন শিক্ষা কোনোদিন তাকে গন্তব্যে পৌঁছতে দেবে। এখানে কোথায় এসেছে, দিন শিখার ক্ষেত্রে প্রযুক্তি যখন ব্যবহার করা হয় তখন যে সমস্যা হয়, এই সমস্যা কি কি সমস্যা হতে পারে, সমস্যা এই সমস্যা দূর করার পদ্ধতি কি, এটাকে কাজে লাগানোর কি কি ভালো দিক হতে পারে, এই বিষয় নিয়ে হলো আমার আজকের আলোচনার অংশ বিষয়। বাকি আমি শুরুতেই বলেছি যে আমি খুব সুচিন্তিত ভাবে খুব লম্বা চড়া কোনো কথা বলার অবকাশও এখানে নেই, আমি মনে করি প্রয়োজনও নেই। অনেক আলেম তালেম আলিম ভাইরা আছেন যারা সংক্ষেপ ইঙ্গিত দিলেও বুঝবেন। আমি শুধু আমাদের জমানায় এখনের জমানায় প্রযুক্তি নির্ভর দিন শিক্ষা বলতে কি বোঝায় এবং এখানে কি কি সমস্যার আমরা সম্মুখীন হই, প্রযুক্তি নির্ভর দিন শিক্ষা মানে কি বোঝায় এবং এখানে আমরা কি কি সমস্যা কি হই সম্মুখীন হই, এর কিছু সমস্যা আমি চিহ্নিত করব, সাথে এই সমস্যাগুলোর সমাধানের ছোট্ট ছোট্ট কিছু ইঙ্গিত আমি দেওয়ার চেষ্টা করব আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে, যদি এতটুকু যাতে যদি কথা বলতে পারি আল্লাহ তাআলা এর দ্বারা আমাদেরকে ফায়দা দেন এটা আমাদের জন্য আমি নিয়ামত মনে করব ইনশাআল্লাহ। প্রথম কথা, প্রযুক্তি নির্ভর দিন শিক্ষা কথার এই ব্যাখ্যা অনেক কথা, এই ব্যাখ্যায় আমি যাব না। আমাদের কাছে খুব সহজ ভাষায় যদি বলি প্রযুক্তি নির্ভর দিন শিক্ষা বলতে এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে সেটা হলো বর্তমান সময়ে ইন্টারনেটকে ব্যবহার করে দিন শিক্ষা গ্রহণ করা, যা আছে ইন্টারনেটের মাধ্যমে যতভাবে হইতে পারে, যেমন ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, লেখালেখি বিভিন্ন অ্যাপসে যত পদ্ধতি হতে পারে ইন্টারনেটকে ব্যবহার করে দিন শিক্ষা গ্রহণ করা। আরেকটু আছে একটু শাখা, সেটা হলো ইন্টারনেট ছাড়াও কিছু অ্যাপ্লিকেশন জাতীয় সহযোগী কিছু বিষয় থাকে মানুষ মোবাইল ফোনে ব্যবহার করে, যেগুলো বই বইয়ের মতো আরো নানা ধরনের কিছু দিন শিক্ষায় কি করে সহযোগিতা করে। এটাকে এখন অনেক মানুষ দিন শিক্ষার বড় একটা নিয়ামক মাধ্যম হিসেবে গ্রহণ করছেন। আমার মনে হয় ধারণা আজকের আয়োজকরা এই কথাটাকে বিশেষভাবে সামনে রেখেই বলেছেন প্রযুক্তি নির্ভর দিন শিক্ষার সমস্যাগুলো। আমি যদি আজকের এখানে ইন্টারনেটকে মাধ্যম বানিয়ে দিন শিখার যে ব্যবস্থা এখন সমাজে বিশেষভাবে প্রচলিত আছে এই সমস্যাগুলোর এই এই ব্যবস্থার মধ্যে কি কি সমস্যার আমরা সম্মুখীন হই এর কিছু সামান্য কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বর হলো দিন শিখার ক্ষেত্রে প্রথম একটা মৌলিক নীতি হলো যার কাছ থেকে দিন এলেম গ্রহণ করব তাকে আমানতদার হওয়া লাগবে। তাকে কি হওয়া লাগবে? আমিন। আমানতদার হওয়ার আগে প্রথম কাজ হওয়া লাগবে তাকে পরিচিত হওয়া লাগবে। পরিচিত, যে পরিচিতই না তার আমানতদার হওয়ার কোনো গ্যারান্টি আমাদের কাছে প্রশ্নই আসে না। এলমি পরিভাষায় বলে মাজহুল ব্যক্তি, অপরিচিত, যার পরিচয় জ্ঞানই আমার কাছে নাই তার আমানতদারিতা আমি জানবো দূরের কথা। যার সামান্য পরিচয় আছে, ওনার নাম অমুক, উনি অমুক দেশে একজন ইসলামিক স্কলার, কথার কথা আমি এতটুকু জানি, এটাকে পরিচয় বলে না। দিন শিখার জন্য প্রয়োজন পরিচয়ের অর্থ হলো একজন মানুষকে এইভাবে জানা যে এই মানুষ কিভাবে দিনে এলেম শিক্ষা করেছে এবং তার জীবনের শিক্ষা দীক্ষাকে পর্যবেক্ষণ করে বোঝা যায় যে সে আসলেই দিনের পক্ষে কাজ করতে চায়। কথাটা আমি বুঝতে পারছি। এক নম্বর হলো দিন শিখার সহি তরিকায় দিন শিখার জন্য যার কাছ থেকে আমি দিন শিখবো তাকে কি হওয়া লাগবে? পরিচিত এবং আমানতদার। এগুলো সবগুলো কথা দলিল আছে, পরিচিত এবং আমানতদার। প্রশ্ন হলো পরিচিত অর্থ কি? আমি একজনকে চিনি, চেহারায় চিনি, ফেসবুকে চিনি, এইভাবে চিনি, এই চিনাকে ইসলামী শরীয়তের পরিভাষায় পরিচয় বলে না। ইসলামী শরীয়তের পরিভাষায় দিন শিখার জন্য পরিচয়ের অর্থ হলো আমাকে তাকে যেমন ব্যক্তি সত্তার পরিচয় লাগে, সাথে সাথে তার ব্যক্তিগত জীবনে তিনি কতটুকু আমানতদারিতা রক্ষা করেন, ব্যক্তিগত জীবনে তিনি দিন প্রচারের
বস্তুনিষ্ঠ ভাবে নিজে বাস্তবিক ভাবে নিজের দিল মন থেকে আন্তরিক ভাবে দিন দিনের প্রচার দাওয়াতের ক্ষেত্রে আমানতদার বিশ্বস্ত ইখলাসুল লিল্লাহিয়ত সামনে নিয়ে উনি আসেন কিনা, উনি ওই ধারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সাহাবীর পরে তাবেঈ, তাবেঈর পরে তবে তাবেঈ, এই ধারাবাহিকতায় হাক্কানি উলামায়ে কেরামের সূত্র ধরে তিনি এলেম শিক্ষা গ্রহণ করেছেন কিনা, এইভাবে জানার নাম হলো শরীয়তের পরিভাষায় তার পরিচয়। একবারে ছোট্ট দুটা বর্ণনা থেকে উদাহরণ দেই, সহি মুসলিম শরীফের ভূমিকায় আছে, অনেকেই জানেন মুহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহি আলাইহির কথা, তিনি বলেছেন ধারাবাহিকতা কি, তার উদ্দেশ্য কি, তার অন্তর্নিহিত মাকসাদ কি, সে কিভাবে তোমাকে কেন ডাকছে, কেন দাওয়াত দিচ্ছে, তার বারোশো খুব খুব প্রচার দেখছো, চেহারা সুন্দর দেখছো, টাইটেল বড় বড় দেখছো, তারপর উত্থান দেখছো, তার পিছনে মানুষের বিশাল মিছিল তুমি দেখেছো, এটা তোমার দিনের জন্য গ্রহণের জন্য পরিচয়ের কোন দলিল নয়। পরিচয়ের দলিল হলো যখন তুমি জানবা সে দিন শিখানোর, দিন প্রচার করার, দিনের দাওয়াত দেওয়ার মতো এতটুকু সার্টিফিকেট সনদ আল্লাহর নবীর সাহাবী ধরে সূত্র ধরে যারা যুগে যুগে কালে কালে সনদ দিয়ে এসেছেন, শুধু জাহেরি শিক্ষার সনদ না, ইউনিভার্সিটি পাশ করার সনদ না, ইউনিভার্সিটি প্রতিষ্ঠান পাশ করে কোরআন হাদিস পড়ার সাথে সাথে তার চারিত্রিক সনদ, তার আমানতদারিতার সনদ, তার বিশ্বস্ততার সনদ, দিনের জন্য তার এতটুকু ভালোবাসার সনদ, দিনের জন্য তার এতটুকু মহব্বতের সনদ, দিনের জন্য তার জান মান কুরবানি করা নজির সে স্থাপন করে যখন এই সনদ গ্রহণ করে এই প্রমাণ সে দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে, তখন তুমি বুঝবা তার কাছ থেকে দিন নেওয়ার মতো আমার এখন তার কাছ থেকে দিন নেওয়ার হুকুম আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছে। নাহলে কি হবে, একটা উদাহরণ দিই। বেশ কয়েক বছর থেকে ইউটিউবে একজন তাদের পরিভাষায় ইসলামিক স্কলার নামে একজন দ্বীনের প্রচার করে অনেকে ছিলেন, তার নাম ব্রিটেন থেকে, তার নাম ছিল হাসানাত নামে একটা ছেলে, তার দুইজন স্ত্রীকে সে ব্যবহার করত ইউটিউবে বিভিন্ন ভিডিও বানানোর জন্য, বোরখা পরে ব্যবহার করত, এক স্ত্রীর নাম হিসেবে ব্যবহার করত উম্মে আব্দুল্লাহ। তার প্রথম যখন ইউটিউবে সে দিনী প্রচারের নামে নেমেছে, চমৎকার চেহারা, সুন্দর জুব্বা, সুন্দর দাড়ি, তার স্ত্রীর বিশাল পর্দা পোশিদা করে ইসলামিক স্কলার সেজে ইউটিউবে বিশাল প্রচারণা শুরু করেছে, হাজার হাজার লাখ লাখ মানুষ তার ফলোয়ার হয়ে গেছে, বিশাল অবস্থা। এরপরে কি হয়েছে, তার প্রচারণার একটা বড় উদ্দেশ্য ছিল বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরোয়া জীবনে স্ত্রীদেরকে সাথে নিয়ে কিভাবে ঘরোয়া জীবন কাটাইতেন, এটাকে চিত্রায়ণ করে বিভিন্ন ভিডিও করে করে অনলাইনে প্রচার করা। আমার ধারণা অনেকে এখানে দেখেছেন, আছেন না এরকম কেউ দেখেন নাই, একজনের নাম ছেলের নাম ছিল হাসানা, তার দুইজন স্ত্রীর পরিচয় দিয়া কয়েক বছর এভাবে চলছে, আমার কাছে অনেকেই পাঠাতো এগুলো, দেখেন একটু এটা কি ভালো, তো আমি বলতাম দেখেন দিন শিখার জন্য আগে তার বিশ্বস্ততা, আমানতদারিতা, সে স্কলার, কেন স্কলার, ভালো বলতে পারে সেজন্য স্কলার, ইংরেজি বলতে পারে সেজন্য স্কলার, খুব যুক্তি উপস্থাপন করছে এই জন্য স্কলার, এখন তো যুক্তি উপস্থাপন করার জন্য মানুষ লাগে না, রোবট চলে, সুফিয়া যুক্তি উপস্থাপন বাংলাদেশে আনছিল না একটা রোবট, হ্যাঁ সে কত রকমের তথ্য সে দিচ্ছে, তো বলতাম যে এটা এটা আমার করে এটা এটা দেখবেন না, এটা মেজাজের সাথে শরীয়তের মেজাজের সাথে মিলে না, যখন লক্ষ লক্ষ ফলোয়ার তার হয়ে গেছে, মনে রাখবেন ছেলের নাম কি বললাম, হাসানার নাম দিয়েছে আল্লাহ জানে, এই গত মাস অর্ধ বছর হয় নাই হয়তো কাছাকাছি সময়ের পরে হঠাৎ বের হয়েছে, যখন 10 লক্ষ পার হয়ে গেছে, লক্ষ লক্ষ পার হয়ে গেছে তার অনুসারীরা, তখন বের হয়েছে যে এই লোক নাস্তিক, এই যারা 2 বছর 3 বছর 4 বছর লক্ষ লক্ষ ফলোয়ার
তাকে স্কলার বানাইয়া পিছনে বানাইয়া পিছনে পিছনে দৌড়ছে। আপনাকে জিজ্ঞেস করলে আপনি যখন বলেছেন না শরীয়তের রীতিতে এটা পড়ে না, যা অন্তর্নিহিত উদ্দেশ্য আপনি জানেন না, তার কাছ থেকে দিন শিখা তাই দায়িত্ব শরীয়ত দেয় নাই, তখন বলেছে মৌলবী সাহেব এইরকমই হয়, দেখলেই ঝাল লাগে, তার পছন্দ করে না, জিদ লাগে, তো এই জন্য পছন্দ করে করেন এরকম, তখন ভালো লাগে নাই। আমার আফসোস লাগে যখন যার 10 লক্ষ এরকম অনুগামী থাকে, সে যদি হঠাৎ করে 10 লক্ষর মিছিল নিয়ে হঠাৎ করে ঘুরে যখন নাস্তিক হয়ে যায়, 10 জন লোক যদি তার পিছনে পিছনে ধর্ম সেরে বিতরণী হয়ে যায়, তাহলে তো সে জয়ী হয়ে গেল। কি হয়ে গেল? একটা উদাহরণ, এর অনেক উদাহরণ, অনেক অনেক মাত্রিক উদাহরণ আছে, সময় নেই জন্য দিলাম না, বাকি এটা মনে রাখবেন। সর্বপ্রথম প্রথম কথা কি বলেছিলাম, অনলাইন থেকে প্রযুক্তি থেকে দিন শিখার জন্য যে সমস্যাগুলো হয়, একটা সমস্যা হলো যাকে আমি স্কলার দিন শিখানোর বড় ইত্যাদি হিসাবে নিচ্ছি শরীয়তের মানদণ্ডে, তার কাছ থেকে দিন শিখার মধ্যে এসে পড়ে কিনা, এটার জন্য প্রথম কাজ হলো আমাকে আগে চিনতে হবে সে আসলে যে সে তার সম্পর্কে এতটুকু পরিচয় দরকার, যতটুকু পরিচয় হলে শরীয়ত তার সিদ্ধান্ত গ্রহণ করা অনুমতি শরীয়ত। এরপরেও এটা আসল দিন শিখার বিকল্প না সহযোগী, এটা মনে রাখতে হবে, সহযোগী, সহযোগী হওয়ার পর সহযোগিতা নেওয়ার জন্য প্রথম শর্ত হলো তাকে চিনতে হবে। 2 নম্বর সমস্যা, যে সমস্যায় অনেক মানুষ আক্রান্ত, আমাদের মাদ্রাসায় তালেব এলেমরাও এখন আক্রান্ত, এই সমস্যার নাম হলো গবেষণা। এই সমস্যার নাম কি? আরবিতে বললে তাহকিক, গবেষণা। কেউ যখন কোন একটা কাজ করে এই কাজের নাম দিয়ে দেয় গবেষণা, তখন মানুষ এতে বড় দুর্বল হয়ে যায়, বড় কি হয়ে যায়, আরবিতে নাম দিয়ে দিল তাহকিক, মানুষ দুর্বল হয়ে যায়, নাম দিয়ে দিল রিসার্চ, মানুষ কি হয়ে যায়, কেমন দুর্বল হয়, সে শত বছরের গবেষণাকে, শত বছরের হাজার বছরের হাজার হাজার লাখ লাখ আলেমের গবেষণাকে পায়ের তলে ফালাইয়া দিয়া তাহকিকের নামে 2 পয়সা ইউটিউবের ফেসবুকে তথাকথিত গবেষণার পিছনে ছুটে, তার জানা নাই যে দিন শিখার আসল তরিকা ছাইরা বিকল্প সহযোগী দিয়ে যখন বিকল্প বানায় গবেষণার নামে সে কত বড় ধোকা খেতে পারে, গবেষণার নামে কত বড়। দেখেন গবেষণা একটা সম্মানজনক শব্দ, ইজ্জতের শব্দ, একটা 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 আকাঙ্ক্ষিত শব্দ, আকাঙ্ক্ষিত শব্দ। আমি শব্দকে কোন ধরনের নিন্দাবাদ করছি না এবং এর কোনো দোষ আমি বলছি না, খেয়াল করেন গবেষণার নামে কত ধরনের ধোকা মানুষ খায়। একটা গবেষণার জন্য প্রথম কাজ হওয়া লাগে যে গবেষণা করবে সে গবেষণার উপযুক্ত কিনা, আমাদের আরবি ভাষায় বলে আহাল কিনা, এটা তা আগে নিশ্চিত হওয়া লাগবে, যে যে জিনিস গবেষণা করার উপযুক্ত যোগ্য বিবেচিত হয় না, আহাল নয়, তার জন্য গবেষণা করার অনুমতি এই পৃথিবীর কোন বিবেকবান মানুষ দেবে না, দেবে নাকি? আপনি যদি মাদ্রাসায় দাওরা পাশ করে গিয়ে বলেন আমি চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করবো, দেবে কোনো মানুষ অনুমতি? হ্যাঁ, নিজের ঘর থেকে তারাই দেবে। তা খুব সহজ ভাষায় গবেষণার জন্য প্রথম শর্ত হলো যে গবেষণা করবে সে ওই বিষয়ে গবেষণার আহাল উপযুক্ত বিবেচিত কি না, এটা কি হওয়া লাগবে, এটা আগে জানতে হবে, কথাটা বুঝাতে পারছি আমি? 2 নম্বর শর্ত হলো যে বিষয়ে গবেষণা করছে ওই বিষয়টা গবেষণার বিষয় কিনা, এই বিষয়টা গবেষণার বিষয় কিনা, এই বিষয়টা যদি গবেষণার বিষয় না হয় তাহলে ফালতু কাজ হয়। কোরআনে কারিমে আমরা পড়েছি লা তাসআলুনি আন্না শিয়া, এই তুবদালা তো আছে না, এ আয়াতের সারা নজরের মধ্যে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে প্রশ্ন করেছিলেন, বিভিন্ন প্রশ্ন, একজনে গিয়ে প্রশ্ন করেছেন কি আমার আসল বাবা কে, কি শুনলে পড়েন না, এই হয় আমার আসল বাবা, বাবা তো আছে, সামাজিক পরিচয়ের যত দলিল দরকার সব দলিলের বাবা আছে, তার কৌতূহল, ওনার কৌতূহল হয়েছে আসল বাবা কি, আল্লাহ খুব রাগ করেছেন, এটা গবেষণা কি নয় বিষয়, তো গবেষণার বিষয় কিনা, আমাদের ওস্তাদ মহতরম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বলেন গবেষণার বিষয় কিনা এটা যারা যাচাই করে না এর গবেষণার বদ হজমি হয়েছে,
গবেষণার পেট খারাপ করেছে, গবেষণার পেট না খারাপ না করলে এ কাজ। তিন নম্বর, গবেষণার অনেক মারাহেল থাকে, গবেষণার কি থাকে অনেক স্তর থাকে। একজন যখন একটা বিষয় নিয়ে বলে না, আমি বলেন আমি ওসা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বাড়িতে আছে আকাফত আলাইহি 20 সানা, আমি 20 বছর এই মাসালা নিয়ে কি করেছি চিন্তা। এই স্তর অনেক স্তর থাকে। এখন যদি কেউ প্রথম স্তর নিয়ে মনে করে, প্রথম স্তরে আছে সে, সে মনে করেছে আমি গবেষণা করে ফেলেছি, এটা গবেষণা হবে না, গবেষণা নামে ধোকা হবে। যে এটা গ্রহণ করবে সে গবেষণা পাবে না, ধোকা পাবে। এমনকি গবেষণার যদি 99টা স্তর পার করে ফেলায়, বাকি থাকে কয়টা? একটা। একটা স্তর যখন বাকি থাকে, হতে পারে এই লাস্ট স্টেপে, লাস্ট স্তরে গিয়া তার গবেষণা পার হয়ে গেছে, অন্য রকম তথ্য পায়া সে আগে চেয়ে কি হয়ে গেছে ঘুরে গেছে। 99 স্তর পার হওয়ার পর্যন্ত, আগ পর্যন্ত এই গবেষণাকে, গবেষণার ফলাফল, ফলাফলকে সঠিক ফলাফল বলে না, বলে এমন ফেসবুকেও যারা গবেষক এদের অবস্থা কি বুঝেন নাই? গবেষণার আহাল কিনা এদের খবর নাই, বিষয় কিনা এদের খবর নাই, গবেষণার স্তর আছে কিনা শুরুই, মাথায় যখন চিন্তা শুরু হওয়ার আগেই এখানে যা আছে সব প্রবেশ প্রসব করে দিয়ে দেয়। আর এটাকে তুমি আমি গবেষণার নামে কি খাচ্ছি? ধোকা খাচ্ছি। একজন মানুষ গবেষণার আহাল হলেও সে যদি সঠিক গবেষণা যদি পেশ না করে, চূড়ান্তে না পৌঁছে, এর গবেষণাকে কি বলে না? গবেষণা বলে না, এটা ধোকা। এরপরে যখন শতভাগ পার হয়, তখন নিয়ম হলো গবেষণাটাকে অন্যান্য গবেষকদের সামনে পেশ করা, অন্যান্য গবেষকদের সামনে। যেমন আমাদের সময়ে গবেষণার একটা বিখ্যাত তরিকা হলো পিএইচডি গবেষণা করে, মানুষ করে না পিএইচডি গবেষণা? পিএইচডি গবেষণার ডিগ্রি মানুষ তখন পায়, একজন মানুষ সারা জীবন পড়াশোনা করার পরে যখন সর্বোচ্চ এক ইউনিভার্সিটির উনি প্রফেসর, অনেকদিন যখন ক্লাস নিচ্ছেন, এরপরে পিএইচডি করতে যান, গিয়ে সব শেষ করে, যখন শেষ করে তারপর এটা বিভিন্ন গবেষকদের কাছে কি করা হয়? পাঠানো হয়। কি করা হয়? পাঠানো হয়। তারা যখন এটার সাথে একমত পোষণ করেন, তখন সে পাস করে, তখন কি হয়? এটার নাম গবেষণা হয়। হয় না, যতক্ষণ পর্যন্ত একটা গবেষণার বিষয় এই এর চেয়ে যোগ্য উপযুক্ত ব্যক্তিদের সামনে দুনিয়ার বিষয়ও পেশ না করা হয়, ততক্ষণ পর্যন্ত তার এই গবেষণা কি হয় না? গবেষণা হিসেবে কার্যকর হয় না। বরং আধুনিক যুগের যুগেও একটা ওষুধ বানাইলে পরে, গবেষণা করে, অনেক গবেষণা করে বানানোর পরেও আমাদের এই দুনিয়া হিসাব করেও তারা ওষুধটাকে বাজারে ছেড়ে দেয় না, বলে এটি বছরের পর বছর গরু রেখাওয়া পরীক্ষা করে, অমুক রেখাওয়া পরীক্ষা করে, এভাবে পরীক্ষা করে দেখে এটার ফলাফল কি আসে, কি আসে, বুঝতে পারছেন কথাটা? এখন আমার অবস্থা হলো যে আমি যা পাইছি আমার মনে ধরেছে, আমি আর একটা কিছু পেশ করব, এটা আমার যোগ্যতা, আমার আমার একটু চিন্তাই। সবশেষ যে কাজটা হয় সেটা হলো ইসলামী শরীয়ত, কারো কোনো তাহকিক বা গবেষণা শেষ হওয়ার পরেও এই গবেষণাটা প্রচার করা যাবে কিনা, আরেকজনকে বলা যাবে কিনা, মানুষকে এটার পক্ষে দাওয়াত দেওয়া যাবে কিনা, এটার জন্য শরীয়তে কি আছে? উসুল। যারা ইফতা পড়েন, ফেকা পড়েন, তারা উসুলুল ইফতার কিতাবের মধ্যে পড়েন না, কোন মাসালায় ফতোয়া দেওয়া যাবে, কোনটা বলা যাবে, কোনটা কোথায় বলা যাবে, কোনটা কোথায় বলা যাবে না, আসলে উসুল শরীয়তে উসুলও আছে। সবচেয়ে গিয়া আটকে দেবে যে ঠিক আছে, গবেষণা ঠিক আছে, তাহকিক ঠিক আছে, এই তাহকিক এখানে পেশ করা যাবে, জানেন না? বুখারী শরীফের দলিল আছে, সহিহ বুখারীতে কিতাবুল ইলমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় কাবা শরীফে, যখন কাবা শরীফের ভিতরে ঢুকলেন, ঢুকা বের হওয়া অনেক কষ্ট হয়েছে দেখা, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আমার মন চায়। কি বলতেছেন? আমার মন চায় কাবা শরীফে ওই দিকের দেয়ালটা ভাইয়া, এদিকে একটা দরজা আছে, ওই দিকে একটা দরজা বানিয়ে দেব, একদিক দিয়ে মানুষ ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে। কথা বলেছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কি ছিল? ইচ্ছা ছিল। এরপরে যে কথাটা বলেছেন, এটা আসলে ভারতে আগে বলেছেন, সেটা হলো যদি এই মক্কাবাসী লোকরা নতুন ইসলাম গ্রহণ করেছে, এখন আমার এই মনের চাহিদা পূরণ করে যদি কাবা শরীফের ঘর দরজা দুটো ভাঙি, ভাঙিয়া বানাই, এমনও থাকতে পারে লোক যে এখান থেকে ভুল ধারণা নিয়ে মনে করবে, এই যে দেখো নবীজি আসা মাত্রই কাবা দখল করা মাত্র এখনই কাবা ভাঙা শুরু করেছে, মানুষের এই ভুল ধারণা হবে
এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই মনের বাসনাটাকে ইচ্ছাটাকেও পূরণ করবেন করার কথা ওখানে প্রকাশ করেন প্রকাশ করেন নাই মান তারাকা বাদাল ইখতিয়ার বুখারী শরীফে অধ্যায় আছে এখন যে কষ্ট হয় সেটা হলো আমাদের এই যে ধোকা খাওয়ার বিষয়টা গবেষণা এবং তাহকিকের নামে আমাদের সমাজে এবং আমাদের মধ্যে সাধারণ মানুষ এত বড় ধোকা খায় কি খায় এত বড় ধোকা খায় একজন গবেষণা করে বের করছে কানাডিয়ান এক লোক নাম দিয়েছে তার ড্যান গিবসন সে গবেষণা করে বের করছে মুসলমানদের কাবা শরীফ মুসলমানদের মুসলমানদের কি মুসলমানদের যে কাবা শরীফের দিকে এরা নামাজ পড়ে এই কাবা আসলে মুসলমানদের কাবা না মুসলমানের কাবা কি হয়েছে নবীজি যে কাবার দিকে মুসলমানদের নামাজ পড়া শিখাইছিলেন ওই কাবা জর্ডানের এক নগরীতে ছিল মুসলমানরা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নিজেরা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়া এই কাবা হারায় ফেলাইছে কে গেছে হারায় গেছে এখন মুসলমান ওই কাবা পায় নাই পরে তাড়াতাড়ি করে মক্কা মক্কা রাবাসে একটা কাবা শরীফ বানায় কি করে ফেলেছে এটার নাম কি কি নাম দিয়েছে গবেষণা অনেক দলিল সে দিয়েছে অথচ সে গবেষণার কি নাম আহারে না অথচ কাবা শরীফ নিয়ে কাবা শরীফ কাবা কাবা কি না এটা কি না এই গবেষণার বিষয় না এটা গবেষণা কি না কেন গবেষণার বিষয় না এর তো অনেক দলিল আছে এক নম্বর দলিল বলেন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শিখিয়েছেন না নামাজ পড়া কোন দিকে কাবা শরীফের দিকে নাকি এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে 100 বছর পর্যন্ত নামাজ বন্ধ ছিল এই নামাজ পড়তো জর্দানের দিকে না 100 বছর পর্যন্ত নামাজ পড়া বন্ধ হঠাৎ করে ভুলে গেছে এখন কোন দিকে এখন এদিকে নামাজ পড়া শুরু করছে 50 বছর বন্ধ ছিল 10 বছর এক বছর এক মাস একদিন এইটা গবেষণার কি হলো হজ বন্ধ ছিল কোনদিন তো বন্ধ ছিল হ্যাঁ ওমরা বন্ধ ছিল জমজম কি আছে জর্ডানের পেট্রা নগরীর কথা বলে জমজম আছে যে জমজমের পানি নবী খাইছেন নবী বিতরণ করেছেন আছে কি বলে এগুলো কথা বুঝেছেন এই জন্য বললাম গবেষণার নামে এই ভিডিওটা দেখি 20 মিলিয়ন মানুষ দেখছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গবেষণার নাম দেখলে এক ধরনের জ্বর উঠে যায় আজকে আমাদের মাদ্রাসার ছাত্ররা একজন নবীন মানুষ সে গবেষণা বুঝে কিনা এটাও বোঝার বিষয় সে গবেষণা দাবি করে বসে দেখেন কত ভুল ধারণার মধ্যে একজনে একজনে ইসলামী ব্যক্তিত্ব বড় আলেম ওনার একটা তাকি গবেষণা বা একটা মাসালা বলেছেন আর একজন এটার জবাব দিয়েছে আর একজন কি দিয়েছে জবাব দিলেই হয়ে যায় জব দিলেই কি হয়ে যায় বুঝেন আমার কথা জব দিলেই হয়ে যায় কয় কয় ওনার জবাব ওনার দিয়ে দিছে ওনার জবাব ওরা মাল সূত্র বলে ওনার জবাব ওরা ওনার অনেকগুলো জব দিয়েছে জব কান্না দেয় কোরআনে কারি